শোনে রূপসী। নমস্কার, স্বাগত ঊষা হাবলসের এখনকার এই মুহূর্তের অনুষ্ঠান শুরু করছি আমাদের প্রিয় দর্শক বন্ধুদেরকে সঙ্গে নিয়ে। প্রিয় দর্শক বন্ধুরা, যে প্রত্যাশা নিয়ে অনুষ্ঠানে থাকেন সেই প্রত্যাশা হচ্ছে নিজেদেরকে সুন্দরভাবে ধরে রাখার প্রত্যাশা। এবং অনেক সময় আমরা নিজেদেরকে ভালো করে মেনটেন করলেও কখনো কখনো ছোটোখাটো নানান ধরনের সমস্যা হয়, বা কখনো কখনো এই যে আমাদের আবহাওয়ার যে পরিবর্তন ঘটে সেই পরিবর্তনের এফেক্টও আমাদের চেহারায় পড়ে, সেখান থেকে আবার কী করে বেরিয়ে আসবো এটা একটা জিজ্ঞাসা, একটা প্রশ্নের জায়গা তৈরি হয়ে যায়। তো প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জায়গা তো আছে, উত্তর দেওয়ার জায়গা মানে অতি অবশ্যই আপনাদের প্রিয় ঊষা, এবং উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে একদম নিশ্চয়ই আপনাদের দাবি মেনে হাজির রয়েছেন ঊষার ব্র্যান্ড অ্যাম্বাসেডর জয়িতা দি। জয়িতা দি, অনেক ওয়েলকাম। নমস্কার, থ্যাংক ইউ। তুমি তো একবারে পুরো বর্ষার জন্য প্রিপেয়ার হয়ে গেছো, একবারে গ্রিন গ্রিন, তার সাথে মাল্টি কালার চারপাশে যা দেখছি আর কি, ধরো বৃষ্টি হচ্ছে, গাছপালা সবুজ হয়ে যাচ্ছে, ফুল ফুল ফুটছে, তুমি তো একদম রেডি বর্ষা হয়ে গেছো। একদম, আমি রেডি থাকি। আর আমি মানে আমার মনে হয় সবসময় যে কোনো ঋতুর জন্য, যে কোনো সিজন আসুক না কেন, নিজেকে সবসময় প্রিপেয়ার রাখাটা দরকার, সেটা তোমার ড্রেসের জন্য হোক, স্কিনের জন্য হোক, হেয়ারের জন্য হোক। যেমন তুমি বললে যে কোনো ঋতু আসুক বা যে কোনো উৎসব নিজেকে প্রিপেয়ার রাখাটা খুব দরকার, সেটা ড্রেস থেকে, স্কিন, হেয়ার সব দিক থেকে হবে। তো ধরো ডেইলি রুটিন তো আমরা কিছু মেনটেন করি, যারা ঊষা দীর্ঘদিনের ইউজার তারাও ডেইলি রুটিন কিছু মেনটেন করেন, কিন্তু আমরা বলি না যে তোমার এই আইসিং অন দ্য কেক, মানে যে স্পেশাল একটা কিছু অ্যাড করতে হয় সেই ব্যাপারটা যদি আমি পেতে চাই তাহলে আমাকে কী করতে হবে? দেখো, তার জন্য দুটো ব্যাপার থাকে। একটা হচ্ছে প্রথমত নিজের স্কিনের, আমি সব কিছুই করছি, ডেইলি রুটিন করছি, সব কিছু করছি, তার সাথে আমার একটা এক্সট্রা দরকার, মানে হয়তো খুব তাড়াতাড়ি আমি চাইছি সেই প্রবলেম থেকে বেরিয়ে আসতে, কি অনেক দিন ধরে কোনো প্রবলেমের সাথে মানে রয়েছে সেই প্রবলেমটা আপনার, হয়তো ঠিক হচ্ছে আবার সেটা হচ্ছে, তো সেখানে একটা এসেনশিয়াল অয়েলের কিন্তু ভীষণ প্রয়োজন আছে। আচ্ছা, এসেনশিয়াল অয়েল জিনিসটা যেহেতু র হার্বস, এটা কিন্তু আমাদের মানে এসেনশিয়াল অয়েল মানে এটা সবার জন্য আবার সবার জন্য না, এটা কিন্তু প্রথমত আমাকে বুঝতে হবে যে আমরা যারা ইউজ করি এসেনশিয়াল অয়েল, কারণ এসেনশিয়াল অয়েলটা যেটা আমরা যে কোনো গাছের কাণ্ড থেকে নিচ্ছি, কোনো গাছের পাতা থেকে, কোনো গাছের ডাল থেকে, আবার কোনো গাছের ছাল থেকে, তার যে মানে এক্সট্র্যাক্টটা আমরা নিই না, কিন্তু র জিনিসটা, তার যে রসটা বেরোয় সেটা র জিনিস কিন্তু এসেনশিয়াল অয়েল। আর অন্যান্য জিনিসগুলো যেগুলো প্রোডাক্টে আমরা এক্সট্র্যাক্ট ইউজ করি যে কোনো হাবসের, সেটা এক্সট্র্যাক্টটাকে বাষ্পটা নেওয়া হয়, যার জন্য ওটা আমাদের কোনো ক্ষতি করে না কিন্তু স্কিনের, কিন্তু এসেনশিয়াল অয়েল কখনোই কিন্তু মানে চট করে কন্টেনার খুলেই ফেসে অ্যাপ্লাই করতে নেই, যেহেতু র তোমার স্কিন কিন্তু পুড়ে যেতে পারে, অনেক রকম প্রবলেম হয়ে যেতে পারে। এবং সবার প্রথমে অনেকেরই এসেনশিয়াল অয়েল অনেকভাবে ইউজ করে অনেকে স্যুটও করে না, এরকম প্রবলেমও হয়, কিন্তু ঊষা হার্বালসে সাধারণত আমাদের যে 10 ধরনের আমরা এসেনশিয়াল অয়েল এনেছি, 10 টাইপস অফ এসেনশিয়াল অয়েল আছে, আমাদের এখন অবধি সেই কমপ্লেনটা কখনো পাইনি যে আমাদের এসেনশিয়াল অয়েল ঊষার ইউজ করে কারোর কোনো রকম প্রবলেম হয়েছে। কারণ আমরা এটা যে যখনই আনা হয়েছে, এবং এটা এত মানে আমরা যে ইনগ্রিডিয়েন্টসগুলো বেস করে এনেছি, ধরো আমাদের কোনোটা ল্যাভেন্ডার আছে, টি ট্রি আছে, আমাদের কোনোটা আমাদের ল্যাং ল্যাং রয়েছে, ভাটিভার রয়েছে, এরকম বিভিন্ন আমাদের 10 রকমের আমাদের রয়েছে, তো রোজমেরি রয়েছে, এরকম নানা মানে 10টা যে আমাদের এসেনশিয়াল অয়েল আছে, তো এই এসেনশিয়াল অয়েলটা আপনি কখনোই মানে রোদে মেখে বেরোবেন না, এই কথাটা মাথায় রাখতে হবে। এবং যখনই আপনি কোথাও মানে বাইরে বেরোচ্ছেন তখন মাখবেন না, আর বাড়িতে থাকলেও যদি রোদে আপনাকে কাজ করতে হয় কি ছাদে বারবার যেতে হয় তাহলে কিন্তু মাখবেন না, বেটার হয় সন্ধ্যেবেলার দিকে মাখুন, যখন শেল্টারে থাকছেন তখন ইউজ করবেন। একটা ফোন নেবো, তারপর এটা নিয়ে বাড়িতে আলোচনা হবে। কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, দুজনকেই নমস্কার। নমস্কার, বলুন। হ্যালো, বলুন। হ্যাঁ, আমি নহাটা থেকে রুমা বলছি। বলুন, শুনতে পাচ্ছি। রূপা, রুমা রুমা, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, বলছি প্রথমে একটা ফিডব্যাক দিতে চাই। বলুন। হ্যাঁ, আপনাদের যে
ওশিয়া হার্বালস এর যে বডি ম্যাসাজ অয়েল আছে ডিটেল, ওটা ওটা করে আমার সবচেয়ে যেটা বেশি উপকার হয়েছে, তো ড্যান তো কিছুটা রিসেন্ট টাইম ব্যবহার করছি, ড্যানটা তো একটু বেশ যাচ্ছে সেটা তো আছে, সেই সঙ্গে আমার পায়ে একটু ফাটা ছিল, সেই ফাটাটা না 2-3 দিনে মানে একদম কমে গেছে, 2-3 দিনের মধ্যেই একদম কমে গেছে। বাহ, থ্যাংক ইউ। হ্যাঁ, আমার তো মানে আমি তো নিজেই বিশ্বাস করতে পারছিলাম না যে কি করে হলো। আমি কিন্তু এখানে বলি, মানে আমি বারবার বলি এবং তাই সেই ফিডব্যাকটা যখন আপনাদের কাছ থেকে আসে সত্যি খুব ভালো লাগে। বলুন। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, আমার হচ্ছে আমার না মানে আমার স্কিন নর্মাল স্কিন, আমার র‍্যাশ পিম্পলস স্কিন খুব একটা হবেই না বলতে গেলে, কিন্তু আমার একটা জিনিস সমস্যা কি, আমার না ভীষণ ট্যান পড়ে যায়, আমি রোদে একদম যেতে পারি না। হ্যাঁ, রোদে আমি একদম যেতে পারি না, ভীষণ ট্যান পড়ে যায়। আর একটা জিনিস হলো, আমি সকালবেলাটা যখন উঠে তখন স্কিনটা বেশ ঠিকই থাকে, কিন্তু যখন রোদে গরমে রান্না করি বা একটু টিমে টিমে যাই। একটু জোরে বলুন তো, শুনতে পাচ্ছি না। কি বলছেন কিছু বুঝতে পাচ্ছি না। কিছু বুঝতে পাচ্ছি না আপনার কথাগুলো। যখন রান্না করেন অবধি শুনতে পেয়েছি, তারপর আর শুনতে পাচ্ছি না। হ্যাঁ, যখন যখন রান্না করি গরমে ঘেমে যাই তো, তখন তারপরে দেখি যে যখন গরমে ঘেমে যাই তখন মুখটা দেখলে মনে হয় কি লুজ লাগে স্কিনটা, তখন তখন স্কিনটা খুব লুজ লাগে, দেখলে মনে হয় কি স্কিন মানে একটু দেখা দেখা যাচ্ছে এরকম আর কি, মানে প্যাচ প্যাচ করে। রান্না করার পর লুজ লাগে নাকি আপনার স্কিন? আপনার বয়স কত? হ্যাঁ, আমার 43। 43? আচ্ছা। হ্যাঁ 43। আর স্কিন টাইপ নরমাল আছে? হ্যাঁ, স্কিন টাইপ নরমাল, কিন্তু আমি রোদে গেলে আমার না স্কিনটা ভীষণ তাড়াতাড়ি ট্যান পড়ে যায়। সানস্ক্রিন কিছু মাখেন না আপনি? সানস্ক্রিন বলতে আমি না 40টা নিয়েছি, ওশিয়া হার্বালস কিনেছেন সবে? হ্যাঁ হ্যাঁ, 40টা নিয়েছি, আর হচ্ছে আমি ডিটেল ফেস ওয়াশটা নিয়েছি। আচ্ছা ঠিক আছে। আগে আপনি কখনো কোনো সানস্ক্রিন ইউজ করেননি? এর আগে ওশিয়ার নাম বলবে মানে ওশিয়ার কথা বলছি না, কোনো প্রোডাক্টের নাম করবেন না। সানস্ক্রিন যখন আপনি রোদে বেরোতেন কি রান্না করেন তখন কোনো সানস্ক্রিন আগে মাখতেন না? এখন নয় ওশিয়ার সানস্ক্রিনটা কিনেছেন সবে? হ্যাঁ হ্যাঁ, না আমি সেরকম ভাবে কোনো কিছু মানে করতেন না, নিয়ম ভাবে কোনো কিছু করিনি। আর একটা জিনিস হচ্ছে যদি গালে একটা জায়গা একটা মানে ছোট্ট একটা ড্রপ মতো একটু কালো একটা স্পট মতো হালকা হয়েছে, আর মুখে সারা মুখে দু চারটে না ছোট্ট ছোট্ট পিল মতো বেরোচ্ছে। আমার যেটা যেটা আমি চাইছি সেটা হলো যে আমার হাতটাত গুলো না আমার মানে ভিতরের তুলনায় হাতটাত গুলো বেশ একটু মানে কালচে, আমি একটু ফেয়ারটা চাই, ফেয়ারনেসটা চাই। আর আপনি আমাকে বলে দিন, আমি মানে আমার পুরো রুটিনটা বলে দিন একটু। নিশ্চয়ই আমি বলে দিচ্ছি, যান আপনি আমি বলছি। দেখো, উনি ডিটেন তো ফ্রেনেস বডি ম্যাসাজ অয়েলটা ইউজ করছেন, ওটাই করবেন। ওটা পায়ে গোড়ালি ফাটাটা যেমন ঠিক করেছে, কারণ কা এটা ফেয়ারনেস তো আনে, ফেয়ারনেস ওটার পার্ট, মানে যেহেতু ডিটেন রেঞ্জ রয়েছে ট্যানটাকে রিমুভ করে স্কিন টোনটাকে ব্রাইট করার জন্যই অয়েলটা তৈরি করা হয়েছে। কিন্তু এটার আরেকটা প্লাস পয়েন্ট হলো, যেটা আপনি এত ভালো উপকারটা পেয়েছেন, এটা হচ্ছে আমাদের হাইড্রেশন ব্যাপারটা দেয়। এই যে ড্রাই খসখসে যাদের স্কিন রয়েছে তাদের জন্য যেমন প্রযোজ্য, যাদের নর্মাল স্কিন রয়েছে বডি পার্টে তাদের জন্যও কিন্তু খুব দরকার রয়েছে। কারণ আমাদের সবসময় হাত পা স্কিন বডি স্কিনকে একটা হাইড্রেশন দেওয়া দরকার রয়েছে, এবং এই অয়েলটা রেডিয়েন্স ডিটেন ফেয়ারনেস বডি ম্যাসাজ অয়েল কিন্তু সেই হাইড্রেশন ব্যাপারটার সাথে সাথেও কিন্তু আপনাকে ফেয়ারনেসটা আনছে, যাতে কি এই যে রুক্ষ হয়ে যায়, ড্রাই হয়ে যায়, বারবার আমরা গরমে গা ধুই, জল ইউজ করি, হাতে ফাতে করি, এগুলো দেখবেন হাতেরও অনেকে ছাল ওঠে। এটা করুন, এটা আপনি ফেস বডি পার্ট সব জায়গায় অ্যাপ্লাই করবেন স্টান করার সময়। আমি এক এক করে বলছি, আগে আমি বডিটা বলে নিই আপনার, বডি পার্টের হাত ফাত যেহেতু কালো হয়ে গেছে, আপনি ডিটেন ফেস ওয়াশটা কিনেছেন ওটা ফেসের জন্য, ঠিক আছে, ডিটেন স্ক্রাবটা কিনে নেবেন। এই স্ক্রাবটা ফেস বডি পার্ট উইকে 3 দিন করে স্টানের সময় করবেন, এটা করুন। আর ডেলি প্রতিদিন স্নান করার 15-20 মিনিট আগে রেডিয়েন্স ডিটেন ফেয়ারনেস বডি ম্যাসাজ অয়েলটা হাতে পায়ে সব জায়গায় অ্যাপ্লাই করে পাপায়া ক্লিনজিং বার দিয়ে স্নান করার সময় ক্লিন করবেন। প্রতিদিন স্নান করেন যখন, যে সাবানটা ইউজ করেন, যে সোপটা ইউজ করেন, সেটা না করে আপনি পাপায়া ক্লিনজিং বারটা করুন। এটা 1-2 দিন কি 7 দিন করার পরেই আপনি দেখবেন আপনার নিজের বডি পার্ট কত ব্রাইট লাগছে। এই বারটা দিয়ে ক্লিন করুন, আর স্নান টান করে উঠে পাপায়া বডি বাটারটা দিন, রাত্রিবেলা দিন। গরমকাল একটু সোয়েট হতে পারে, ঘাম হতে পারে, যদি এসিতে শোন কোনো ব্যাপার না, আর না হলে যদি মনে হয় খুব সোয়েট হচ্ছে আপনার, তাহলে আপনি
শিয়া সফটের যে ফেয়ারনেস বডি লোশন আছে এটা অ্যাপ্লাই করুন, দেখবেন যে আপনার ওই যে ট্যান ব্যাপারটা রিমুভ হয়ে যাচ্ছে। ফেসে যাওয়ার আগে ফেসে নিয়ে নাও। কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার। আমি আসামকে রুমা বলছি। পরপর দুই রুমা? বলুন বলুন, কি প্রশ্ন আছে বলুন। আমি আমি তো ছোটমের জন্য শেয়ার কোটা চুজ করলে ছোটমের তো খুব ভালো আছে, এখন বড়মের জন্য এখন বড়মের হচ্ছে স্কিনটা নর্মাল। বড়মের বয়স কত? বড়মের গ্রোথ আছে। বড়মের বয়স কত? 23। শরীর টরীর ঠিক আছে তো? সব ঠিক আছে। আমি বলে দিচ্ছি, সিটিএম টা অবশ্যই করুন, যেহেতু ওনার নর্মাল স্কিন আছে তো যে কোনো সিটিএম করতে পারেন। এখন আপনি টার্মারিক ক্লিনজারটা করুন, টিটি টোনারটা টোনিং করুন, গ্রেপ ময়েস ময়েশ্চারাইজারটা করুন, যেহেতু আপনার স্কিনটা খুব ঘেমে যাচ্ছে। যেই ওয়েদারটা চেঞ্জ হবে তখন কিন্তু রোজ টোনার আর কোকোহানি ময়েশ্চারাইজারটা কিন্তু করবেন, এটা কিন্তু একদম মাথায় ঢুকিয়ে নিন। এর সাথে SPF 40, রান্না করছেন যখন তখন SPF 40 5-in-1 যে সানস্ক্রিন এটা ইউজ করবেন। এটা স্কিন টোনকে লাইট করা থেকে এজিং প্রসেসটাকে কন্ট্রোল করে, এই যে স্কিন ঝুলে যাওয়ার মতো একটা আপনাকে লাগছে না সেটা লাগবে না। তো এই সানস্ক্রিনটা মেখে কিচেনে যখন রান্না করছেন তখনও আপনি এটা অ্যাপ্লাই করবেন, বাইরে বেরোলে তো অবশ্যই করবেন, এটা করে নিন। আর ইভিনিং টাইমে যেহেতু একটা দুটো আপনার ফ্রেকলসের প্রবলেম আসছে, একটা কালো স্পট হয়েছে, সিটিএম করে নেওয়ার পর পাপায়া ব্লেমিশ ক্রিমটা দিন। আর রাত্রিবেলা অবশ্যই ফাইটো এজটা করুন, এইটা করুন, স্পটটা যখন ঠিক হয়ে যাবে, দেখবেন লাইট হয়ে যাচ্ছে, আপনি তখন কিন্তু আমন্ড ফাইন ক্রিমটা নিয়ে নেবেন, এটা করবেন। আর স্ক্রাবিংটা তো বলেই দিলাম, ফেসে করবেন। আর আরেকটা জিনিস আপনাকে আমি বলবো, ডিট্যান প্যাকটা করুন। ডিট্যান প্যাকটা উইকে একদিন কি দুদিন ডিট্যান প্যাকটা করুন, এটা স্কিনটা টাইটনিংও করবে, তাছাড়া ট্যানটাকেও রিমুভ করবে, এই যে পেল লুকটা সঙ্গে সঙ্গে। ডিট্যান প্যাকটা ভীষণ ভালো, মানে ম্যাজিকের মতো কাজ করে। এই যে রান্না করে বেরোনোর পর দুপুরবেলা রেস্টে আছেন তখন একবার ডিট্যান প্যাক একদিন লাগিয়ে দেখুন, দেখবেন মুখটা মানে ফেসটা, আপনি যখন মানে রান্নাঘর থেকে বেরোলেন একবার আয়নায় মুখটা দেখুন, তারপর মুখটুক পরিষ্কার করে ডিট্যান প্যাকটা ইউজ করার পর আবার আয়নায় মুখটা দেখুন, দেখুন নিজে কতটা ডিফারেন্স লাগছে। এবং বেটার হয় মোবাইলে একটা ছবি তুলে রাখুন প্রথম রান্না করে বেরোনোর পর এবং প্যাক লাগানোর পর, এটা আরও বেশি ভালো বুঝতে পারবেন, মানে ম্যাজিকের মতো কাজ করে। আর যেহেতু আপনার খুব স্কিনটা লুজ হয়ে যাচ্ছে, আমি আপনাকে ডায়মন্ড ফেশিয়াল কিটটা মাসে দুবার করে করতে বলবো, এটা স্কিন টোনকে টাইট করে, এই যে লুজ হয়ে যাওয়া এটা। আর যেহেতু ডিটেন রেঞ্জটা করছেন, ডিটেন রেঞ্জের একটা প্লাস পয়েন্ট হচ্ছে ডিটেন রেঞ্জ আপনার ট্যানটাকে তো রিমুভ করছে, তার সাথে আমাদের মানে এজেড স্পট যেটা এজিং একটা আমাদের দেখবে একটা স্কিনের মধ্যে ছাপ পড়ে যায় সেটাকে ভীষণ ভালো ক্লিয়ার করে। কারণ এখানে গ্রিন অ্যাপেল রয়েছে, গ্রিন অ্যাপেল না ভীষণ ভালো আমাদের স্কিনের মধ্যে মানে রিঙ্কলস বলো, লাইন্স বলো, এজেড স্পট বলে, এগুলো কিওরের জন্য। আর ফাইটো এজ তো করছেই, এগুলো করুন, তারপর কেমন থাকেন আমাকে ফিডব্যাকটা অবশ্যই জানাবেন। একটা ফোন। হ্যাঁ নেক্সট। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার বলুন। হ্যাঁ নমস্কার, আমি যাদবপুর থেকে কাজলি বলছি। বলুন। আমার বয়স হলো 49। আচ্ছা। হ্যাঁ আমার যে প্রবলেমটা হচ্ছে, আমি ওশিয়া প্রোগ্রাম দেখে আমি আমার খুব ভালো লাগলো, তো আপনাদের একটা ফেয়ারনেস যে অডিও বডি অয়েলটা আছে আমি কিনে ফেললাম। আমি আদারওয়াইজ আমি কিছু অন্য প্রোডাক্ট আমি ইউজ করতাম, নাম বলছি না, না নাম বলছি। তো হ্যাঁ, করার পর দেখছি যে বডি অয়েলটা তুমি ভীষণ ম্যাজিক্যালি কাজ করেছে, মানে আমি সবাই বাড়িতে বসে আছি, ভীষণ মেন্টালি মানে খুবই মানে যেমন হচ্ছে আমার কাছে হচ্ছে আমার স্কিনটাকে ডাল হয়ে গেছে। তো আমার ম্যাডাম যখনই আমি ইচ্ছি আমি যখনই করি টিভিটা ওনার মুখ থেকে কিন্তু আমার তোমার মামা নিজের মানে গ্লোয়িং এসে যায়, গ্লো করে মন। তো আমি ওই বডি থেকে মেখে হয়তো মেখে দেখলাম যে আমার যে মানে হাতটা তো স্ক্যান করে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তো আমি ওশিয়ার হাত ধরতে চাই, আমাকে একটু প্লিজ বলুন আমি কি কি ইউজ করবো। তবে আমি সামান্য একটা ফেস ওয়াশও ইউজ করেছিলাম, তাতে আমার খুব কাজ হয়েছিল, কিন্তু আমার যে বয়সটা এখন
এজিং আসছে, কিন্তু আমার স্কিন বেটার, কিন্তু আমার একটাই হচ্ছে প্যাচ, ডাল কালো কালো প্যাচ এসে যাচ্ছে মুখে, হাসির প্যাচ আসছে, হাসির ওটা মেখে আমার। তারপরে আমি 10-12 দিন 15 দিন পরে দেখছি চেঞ্জেস দেখতে পাচ্ছি, সফট হয়ে যাচ্ছে। তো আমি কিন্তু ওশিয়ার হাত ধরতে চাই, প্লিজ বলুন আমি কি করবো, আমি ভীষণ স্যাটিসফাইড একটা জিনিস দুটো জিনিস আমাকে ফেস ওয়াশ থেকে সিম্পল যে দু তিনটে রেজাল্টটা বলুন। আমি এমনি কিচেন রান্না করতে যদি আমার কি বল, কিন্তু আমি তো ঘরে বসে বসে জাল হয়ে যাচ্ছি, বুঝতে তো পারছেন বাইরে সন্তান আছে মনটা খারাপ, ঠিক আছে আমি বলে দিচ্ছি। আচ্ছা, তার আগে আসাম থেকে যে মেয়ের জন্য গ্লো চাইছে 23 বছর নর্মাল স্কিন, আচ্ছা গ্লো চাইছে মেয়ে, মেয়েকে গ্লো পিওর ফেস ওয়াশ দিয়ে দিন। এই ফেস ওয়াশটা দিনে দুবার করে ক্লিন করবে, ফাইটোলাইট দিনের বেলা করবে, 23 বছর বয়স, ওর তো ফাইটোলাইট খুব দরকার। ইউজ করুক তবে বুঝতে পারবে ফাইটোলাইট কী ক্রিম ইউজ করছে, কারণ এটা এত তাড়াতাড়ি ওদের, মানে এটা টিনেজারদের জন্য এবং 12 ইয়ার্সের পর থেকে আমরা সবাই করতে পারি। তো ফাইটোলাইটটা দিনের বেলা করবে, ইভিনিংয়ে নর্মাল স্কিন যেহেতু বেসিল ক্লিনজারও নিতে পারে, টার্মারিক ক্লিনজারও নিতে পারে। তো টার্মারিক ক্লিনজার দিয়ে ক্লিন করে নিই, করে নেওয়ার পর গ্লোপিওর সেরাম কোকো হোয়াইট ফ্যানেস ক্রিমটা দিই, রাত্রিবেলা আবার গ্লোপিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়ে ফাইটো নাইটটা ইউজ করতে বলুন মেয়েকে। আর সিটিএমটা অবশ্যই করতে বলবেন, কেন এরা অনেকেই সিটিএম করতে চায় না, নিজের স্কিনকে ভালো রাখার জন্য সিটিএমটা খুব দরকার। এটা ও বেসিল, যেহেতু নর্মাল স্কিন আছে, নর্মাল টু ড্রাই স্কিনেরও প্রোডাক্ট নিতে পারে, নর্মাল টু অয়েলি স্কিনের প্রোডাক্টও নিতে পারে, বেসিল ক্লিনজার নিতে পারে, টিটি ফ্রেশ টোনার, গ্রেপ মাস ময়েশ্চারাইজারও করতে পারে, আবার টার্মারিক ক্লিনজার, রোজ টোনার, কোকোহানি ময়েশ্চারাইজার, নর্মাল স্কিনের অনেক সুবিধে আছে যেটা করতে পারে, এটা করুক। আর উইকে একদিন করে ওকে গ্লোপিওর প্যাকটা করতে বলুন, প্যাকটা 15 মিনিট রাখবে, রেখে হালকাতে রাব করে ধুয়ে ফেলে গ্লোপিওর সেরাম আর কোকো হোয়াইট ফ্যানেস ক্রিমটা দিয়ে নেবে। আর এর সাথে সাথে উইকে 3 দিন করে ডিট্যান স্ক্রাবটা করতে বলুন, দেখবেন ট্যানটা পুরো রিমুভ হয়ে যাচ্ছে এবং যে আমরা গ্লোটা চাই, যে ফ্যানেসটা গ্লোপিওর রেঞ্জ কিন্তু সেটা এনে দেবে আপনার মেয়ের জন্য। আচ্ছা, নেক্সট যে ফোন করলো কাজলিদি, কাজলিদি, কাজলিদি আপনি যেহেতু নর্মাল স্কিন আছে আপনার এবং মুখে কালো কালো স্পট মতো বললেন আসছে, প্যাচেস চলে আসছে, হাতের জন্য আমি আসছি আগে আমি ফেসেরটা বলে দিচ্ছি, আপনি পাপায়া ক্লিন অ্যান্টিব্লেমিশ যে ফোমিং ফেস ওয়াশ আছে এই ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করবেন। আপনি একটু থামুন, আমরা নিয়ে আসছি ফোনটা। হ্যালো, 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 নমস্কার, বলুন। নমস্কার ম্যাডাম, জয়িতা ম্যাডাম তো কথা বলতে চাই। জয়িতা ম্যাডাম শুনছেন আপনার কথা, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আমি আসানসোল থেকে বলছি, রিয়া পাল। বলুন কি সমস্যা? হ্যাঁ ম্যাডাম, বলছি যে আমি আপনার প্রোডাক্ট অনেকদিন থেকে ইউজ করছি, প্রোডাক্ট খুবই ভালো, আর আমি মুখে র্যাশ ছিল হালকা, তো এখন র্যাশটা ঠিক হয়ে গেছে, একটা দুটো করে বেরোয়। আমি বলছি আমি ডিটেন যে রেঞ্জটা আছে ওটা ইউজ করি, ওটা সারা বছর করবেন, ঠিক আছে? একদম টিটি ফ্রেশ টোনার এন্ড গ্রেপ ময়েস ময়েশ্চারাইজার, এই সিটিএম টা করবেন। আর একটা বলছি যে ওই ডিটেনের যে ফেস ওয়াশ এগুলো ইউজ করছি এগুলো সব ঠিক আছে? একদম ডিটেন করতে পারেন, যখন কন্ট্রোলে চলে এসেছে ডিটেন ফেস ওয়াশ করতে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ ডিটেন তো ডিটেন অয়েলটাকে কন্ট্রোল করে, আপনার তেল তেলও করবে না। আর নিম পিওর জেলটা একবার দিনে এক টাইম অন্তত লাগাবেন, যেখানে যেখানে র্যাশগুলো বেরিয়েছে। এখন তো আমরা বেশিরভাগ সময়টাই কাজ ছাড়া বাইরে বেরোই না, তো বাড়িতেই থাকছি যেহেতু, তো আমরা মানে বাড়িতে যখন রয়েছেন তখন কিন্তু একটু সময় বার করে নিয়ে নিম পিওর জেলটা একটু ইউজ করুন, কমে গেছে একটা দুটো যেটা বেরোয় তার জন্য কিন্তু এটা করবেন, ঠিক আছে? ম্যাডাম আমি ফাইটো ইউজ করছি তো মুখটা খুব ঘামছে। কোনটা? ফাইটো এড, ফাইটো এড তো রাতে লাগাই, তো ফেস ওয়াশ করে, ফেস ওয়াশ করে অ্যাপ্লাই করে নেবেন, ঠিক আছে? ফেস ওয়াশ করে নিয়ে তারপর মাখবেন, নোংরা মুখে অপরিচ্ছন্ন ঘাম মুখে মাখবেন না, অল্প নেবেন, এক গাদা তো মাখার প্রয়োজন নেই,
বেশি মাখলে ওটা সোয়েট হয়ে আপনার জিনিসটাই মিসইউজ হচ্ছে। একদমই ঊষার প্রোডাক্ট কিন্তু বেশি লাগে না, একদম সামান্য লাগে। এবং আমরা ভাবি বেশি মাখলে বেশি তাড়াতাড়ি উপকার পাবো, কিচ্ছু না। যে মানে আমরা তো সবাই অনেক কষ্ট করে এ করি, তো সেটা একটা জিনিস প্রোডাক্ট কিনি বলো কিংবা আমরা যেটা আর্নিং করি সবাই আমরা কষ্ট করে করি। এবং এখন আমরা একটা এমন সিচুয়েশনের মধ্যে আছি যেখানে আমাদের সব কিছু করতে হবে, একটু সঞ্চয় করে নিয়ে আমাদের আগামী দিনগুলো চালাতে হবে, চলতে হবে, সব কিছু কিন্তু রয়েছে। তো সেখানে আমার যে ক্রিমটা দুদিন আমি মাখতে পারবো, একদিনে বেশি মেখে আমি তো বেশি রেজাল্ট পাবো না, অল্প করে মাখুন, এটা সোয়েট হবে না, উল্টে জিনিসটাও বাঁচবে, স্কিনটাও স্কিনটা ভালো হবে, কারণ স্কিন ততটাই নেবে যতটা তার নেওয়ার ক্ষমতা। আমি প্রচুর মাখলেও সে নেবে না এক্সারসাইজটা। কে রয়েছেন? হ্যালো। হ্যালো, আমি আসাম থেকে বলছি। বলুন। বললাম আমার মায়ের গাল দুটা গালে কালো কালো দাগ পড়েছে, মানে কি মাস্টার দাগ বলে অনেকে, কেউ কেউ কি কি বলে, তো সেটা সমস্যা, মানে অনেকদিন থেকে এটা এটা নিয়ে মার খুব সমস্যা। তো এটা কিছু প্রতিকারের উপায়? মায়ের বয়স কত? মার বয়স 50। স্কিনটা একটু, স্কিনটা কি রকম, ড্রাই না একটু অয়েলি না নরমাল? ড্রাই 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 ড্রাই। আচ্ছা, কতদিন হলো পড়েছে মায়ের এই কালো কালো স্পট গুলো? 3-4 বছর তো হয়, মানে প্রথমে অল্প ছিল, তারপর এখন আস্তে আস্তে বেড়ে গেছে। আচ্ছা, ব্রাউন ব্রাউন কালার না পুরো ব্ল্যাক হয়ে গেছে? মানে পুরোটা গালে হয়নি, অল্প অল্প জায়গা ব্ল্যাক 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 হয়ে গেছে, পুরো রাউন্ড নয়। ও আচ্ছা আচ্ছা, ছিট ছিট মতন করে দাগটা পড়েছে। ঠিক আছে, বেশ, শুনতে থাকো। আসাম থেকে বললে তো রাখো, কারণ এর আগে, হ্যাঁ এর আগে কাজু দিদি আছেন, বলে দেওয়া হোক, তারপর বলে দিচ্ছি। কাজু দিদির মুখেও কালো দাগ আছে। হ্যাঁ, ওনার ব্ল্যাক প্যাচেস চলে আসছে। ওনার নরমাল স্কিন আর এনার এনার ড্রাই, এনার ড্রাই রয়েছে। আচ্ছা, দুজনের জন্যই আমি বলছি পাপায়া ফোমিং ফেস ওয়াশ। আসাম থেকে যে ফোন করলে তুমিও লিখে না, আর কাজু দিদি আপনিও লিখে নিন, পাপায়া ফোমিং ফেস ওয়াশ দিনে দুবার করে ক্লিন করবেন। সিটিএমটা করবেন ওশিয়া হার্বালসের টার্মারিক ক্লিন ক্লিনজিং লোশন, রোজ ফ্রেশ টোনার অ্যান্ড কোকোহানি ময়েশ্চারাইজার। এই ক্লিনিং টোনিং ময়েশ্চারাইজিং করে নিয়ে সানস্ক্রিনটা ওশিয়া হার্বালসের SPF 40, যে 5-in-1 সানস্ক্রিন আছে, এটা অ্যাপ্লাই করবেন। ইভিনিংয়ে আবার টার্মারিক ক্লিনজার দিয়ে ক্লিন করে নেওয়ার পর পাপায়া সেরাম দেবেন, সেরাম দেওয়ার 10 মিনিট বাদে পাপায়া ব্লেমিশ ক্রিমটা দেবেন। এবং দুজনের জন্যই রাত্রিবেলা কিন্তু ফাইটো এজ, এটা এজিং স্পটটাও আসতে দেবে না, কারণ দুজনের এজটা হয়ে গেছে, এজিং স্পটটাও আসতে দেবে না। এবং সবচেয়ে বড় কথা, এজিং সাইন যেটা, যে স্পটটা রয়েছে সেটাকেও কিন্তু আস্তে আস্তে লাইট করে ফাইটো এজ। এইটা করুন উইকে একদিন, কি যদি খুব বেশি দাগ থাকে নিজেরা ভালো বুঝতে পারবেন, আমি তো আপনাদের দেখতে পাচ্ছি না, তো সেই ক্ষেত্রে যদি খুব বেশি দাগ থাকে তাহলে দুদিন করবেন। সেটা হচ্ছে তার আগে অবশ্যই পাপায়া ফোমিং ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিচ্ছেন, নেওয়ার পর পাপায়া প্যাকটা লাগাবেন চোখের এরিয়া ঠোঁটটা বাদ দিয়ে, 15 মিনিট রাখবেন, রেখে হালকা হাতে রাব করে ধুয়ে ফেলে পাপায়া সেরাম অ্যান্ড পাপায়া ব্লেমিশ ক্রিমটা দেবেন। এইটা করুন। আর অ্যাক্টিভেটেড চারকোল স্ক্রাব দুজনের জন্যই কিন্তু, এটা উইকে 3 দিন করে স্ক্রাবিং করবেন। এটা করুন, দেখবেন স্পটটা আস্তে আস্তে লাইট হতে হতে স্পটটা ঠিক হয়ে যাবে। আচ্ছা কাজের দিদি, আমি হাতেরটা তো বলে দিয়েছি, বোধ হয় বলিনি, ওনার কিছুই বলিনি, শুরু করেছিলাম। আচ্ছা কাজের দিদি, আপনার হাতেও যে কালো কালো স্পট পড়ছে, ডিটান রেডিয়েন্স ডিটান বডি মাসাজ অয়েলটা তো আপনি করছেনই, এটা ফেস বডি স্টান করার 15-20 মিনিট আগে করবেন। স্টান টান প্রতিদিন স্টান করার সময় পাপায়া ক্লিনজিং বার দিয়ে বডি পার্টটা ক্লিন করবেন। স্টান টান করে উঠে আপনি পাপায়া বডি বাটার আর রাত্রিবেলা পাপায়া বডি বাটার এটা দেবেন। এটা এই হাত পায়ের যে স্পটগুলো পড়েছে কালো কালো সেটাও ঠিক করবে, এবং এই যে ড্রাই ব্যাপার, খুকনো হয়ে গেছে যেটা হাতের স্কিন, সেখানেও কিন্তু সেই হাইড্রেশনটা দেবে। আর আরেকটা জিনিস হচ্ছে অ্যাক্টিভেটেড চারকোল স্ক্রাবটা যখন ফেসে করছেন, হাতেও কিন্তু আপনি স্ক্রাবিংটা করবেন, হাতে পিঠে সব জায়গায়, কিন্তু ওপেন এরিয়া যেগুলো আছে যেখানে এখানে কালো স্পটটা পড়েছে, অ্যাক্টিভেটেড চারকোল স্ক্রাবটা ভীষণ ভালো। যেহেতু মানে এটা তোমার স্কিনকে ডিটক্সিফাই করে, ব্ল্যাকহেডস প্রবলেম থাকলে আপনার কিওর করবে, এবং যে কোনো রকম স্পট থাকলে, পোর্টসের মধ্যে যে মানে নোংরা জমে থাকে সেটাকেও কিন্তু তোমার স্ক্রাবিংয়ের সাথে সাথে কিন্তু সেই ময়লাগুলো কিন্তু বার করে দিচ্ছে, যাতে পোর্টস আমাদের ক্লগড না হয়, ক্লগড না হয়ে যায়। তো এটা করুন হাতের জন্য, আর তো কিছু বাকি নেই। আচ্ছা, গৌহাটি থেকে যে ফোন করেছিল মেয়ের জন্য, গৌহাটি থেকে তো বললো বড় মেয়ে, না ও চোখের তলার কালিটা বাকি আছে, ও ডার্ক সার্কেল, আর একটা ডার্ক সার্কেলটা। আচ্ছা, ফোন নে, কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। বলছি আমি আলিপুর থেকে বলছি, ভৈরবী রায়। হ্যাঁ, আলিপুর দুয়ার থেকে, নামটা আরেকবার। ভৈরবী রায়, ভৈরবী আলিপুর দুয়ার থেকে, বলুন কি প্রশ্ন আছে? আমার এজ হচ্ছে 25। আচ্ছা, তো আমি বেশি দিন হয়নি ওশিয়ার প্রোডাক্ট, 4 মাস হলো আমার ড্যান্ড্রফ আর পিম্পল র্যাশ, পিম্পলের প্রবলেম ছিল।
ড্যান্ড্রফের জন্য আমি ওই হেয়ার ভাইটালাইজার, নিম ক্লিন, অ্যান্টি ডেন্ড্রফ লোশন এগুলো ইউজ করে ড্যান্ড্রফ কিওর হয়ে গেছে অনেকটা। আর র‍্যাশ পিম্পলের জন্য আমি নিম কিওর রেন্সটা ইউজ করছি, আর নিম কিওর রেন্স পুরোটা, আর ফাইটো লাইট, ফাইটো নাইট, সানস্ক্রিম চেরেছিয়ে ফোর্সাইট। আমার স্কিন টাইপটা এখন হচ্ছে টি জোনটা অয়েলি, বাকিটা নর্মাল আছে। শীতকালে হালকা একটু ড্রাই হয়, শীতকালে শীত আসলে ময়েশ্চারাইজারটা একটু কোকোহানি নিয়ে নেবেন, তখন যখন শীত আসবে ফোন পান না পান। এখন আমি গ্যাপ ময়েশ্চারাইজার আর বেসিলটা ইউজ করছি, এটা কি ঠিক আছে? এখন ঠিক আছে, আফটার দুর্গা পূজা হয়তো আমাকে ফোনে পেলেন না, তখন আবার এটা ইউজ করবেন, আরও স্কিন শুকনো হয়ে যাবে, তার জন্য আমি অ্যাডভান্স বলে রাখলাম। এখন এটা করুন, তারপরে আপনি টার্মারিক ক্লিনজার অ্যান্ড কোকোহানি নিয়ে নেবেন যখন ড্রাই হয়ে যাবে, কম্বিনেশন স্কিন উইন্টার টাইমে ড্রাই হয়ে যায়। আর বলুন, আর কিছু জিজ্ঞেস করার আছে? না, উনি নেই আমাদের সঙ্গে। আচ্ছা, চোখের তলায় কালি না, ফোন নেব। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। আমি উলুবেড়িয়া থেকে মুসকান বলছি। কোথা থেকে? উলুবেড়িয়া থেকে। উলুবেড়িয়া থেকে মুসকান? হ্যাঁ 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 মুসকান বলছি। আমি, আমার তো নরমাল তো অয়েলি স্কিন, আমি গ্লোতে রেঞ্জটা মারছি, মুখে কোনো গ্লো ছিল না বলে। হ্যাঁ, এখন গ্লোতে জেলটা মারছি তো মুখটা কালচে হয়ে যাচ্ছে। স্কিন টাইপ কি ছিল তোমার? হ্যাঁ, তোমার স্কিনটা কি ধরনের? নরমাল তো অয়েলি, অয়েলি ছিল? শিওর অয়েলি ছিল তোমার? হ্যাঁ, মানে সকালবেলা ঘুম থেকে উঠলে মুখে একটু নাকের কাছে সুতমিলাল তেল তেল করে। আচ্ছা, তারপর সারা দিনে মুখটা শুকনো শুকনো লাগতো তো, ড্রাই লাগতো তো? না, গায়ে গায়ে করে না, মানে নরমাল। আমার সারা দিনে মুখ খালি ঘামে তো বুঝতে পারছি না। আচ্ছা, তুমি এসিতে থাকো? না না, পাখায়। পাখায় থাকো, গ্লোপিও জেলটা করো না বাবু। তুমি তার বদলে কোকো হোয়াইট ফ্যানেস ক্রিমটা করবে, জেলটা তো এক্সেস অয়েলটা কন্ট্রোল করে, একটা ওয়াটার বেস, ওটা কোনো অয়েল নেই। এবং তোমার একটু থুদনি নাকটা তেল তেল করছে বলে কিন্তু তোমার অয়েলি স্কিন নয়, তোমার কম্বিনেশন স্কিন। কিন্তু যখনই তুমি মুখ ধুচ্ছ এবং ওই ওইটুকু এক্সেস অয়েলও কিন্তু তোমার বেরিয়ে যাচ্ছে, গিয়ে টানছে, যার জন্য মুখটা শুকনো ড্রাই লাগছে জেলটা মাখার পর। জেলটা সঙ্গে সঙ্গে অ্যাবজর্ব হয়ে যায়, ওটা করবে না, তোমার ওটা নেওয়াটা ভুল হয়েছে বাবা। তুমি কোকো হোয়াইট যে ফ্যানেস ক্রিমটা আছে ওটা তুমি করবে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা মুসকান, বুঝেছো নিশ্চয়ই? আমি বলছি, আমার না থুতনি থাকে, মানে কাঁটা কাঁটার মতন, ব্রণের মতন হয়ে থাকে। কোথায়? থুতনিতে? থুতনিটা নাকের কাছে, নাকের সাইডে উপরে। আচ্ছা, তুমি অ্যাক্টিভেটেড চারকোল যে স্ক্রাবটা আছে ওইটা তুমি উইকে তিন দিন করে এক মিনিট মতো স্ক্রাবিং করবে, নাকের এখানে এখানে ফেসে হালকা করে রাব করে করে করবে, ঠিক আছে? ওটা করে প্লেন জলে ধুয়ে ফেলবে মুখটা। থ্যাংক ইউ, শুনতে থাকো। এবার তুমি বলবে রুমাদির বড়মের, হ্যাঁ বড়মের জন্য, রুমাদির বড়মের জন্য আন্ডার আই, ওই যে চোখের তলায় যে কালিটার রয়েছে তার জন্য ওশিয়া হার্বালস এর অ্যাপ্রিফাইন আন্ডার আই জেল ক্রিম, দেখুন দেখানো হচ্ছে স্কিনে, এইটা দুপুরবেলা এবং সন্ধেবেলা কি রাত্রিবেলা ওয়ান ড্রপ করে চোখের তলায় দেবে। দুপুরে যদি বাড়ি না থাকে তাহলে রোদে মেখে কিন্তু যেন না বেরোয়, যদি বাড়ি থাকে তবে দুপুরবেলা করবে, না হলে যদি বাড়ি না থাকে তাহলে সন্ধেবেলা একবারই করবে। ওয়ান ড্রপ করে চোখের তলায় দেবে, এটা রিং ফিঙ্গার, এইভাবে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, এইভাবে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ তিন থেকে চারবার ম্যাসাজ করবে, করে 20 মিনিট মতো রাখবে, রাখার পর ভিজে তুলো দিয়ে এইভাবে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ করে রিমুভ করবে। এইভাবে করুক, চোখের তলায় কালি, পাফিনেস, ক্রোস ফিট এবং ফাইন লাইন্স যাদেরই আসছে তাদের জন্য কিন্তু অ্যাপ্রিফাইন আন্ডার আই জেল ক্রিম। ব্যাস, মোটামুটি সবার প্রশ্নের উত্তর দেওয়া গেছে, এটাই বড় কথা। আমি ভেবেছিলাম বোধহয় সময় শেষ হয়ে যাবে, সবগুলো বলা সম্ভব হবে না, কিন্তু না, সবটাই বলা সম্ভব হয়েছে। এইভাবেই কিন্তু আমরা চাই ওশিয়ার হাত ধরে প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ থাকুন। তবে অনুষ্ঠানে ফোন না পেলে হাল ছেড়ে দেবেন না, হেল্পলাইন আছে, সেখানে ফোন করে যোগাযোগ করবেন, ভুল করবেন না আর প্রবলেম নিয়ে বসে থাকবেন না। যদি পরের অনুষ্ঠানে আবার ফিরবেন। থ্যাংক ইউ তোমাকে। নমস্কার।